हाय बंधुरा आपनारा देखछेन आमार चैनल मेनू कार्ड आपनादेर जन्य नाना रकम सुस्वादु ओ यूनिक रेसिपी निये आमी हाजिर हई एई मेनू कार्डे। जदि रेसिपिगुली आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक एबं शेयर करबेन आर सबार आगे रेसिपिगुली पेते आमार चैनलटिके सबस्क्राइब करे बेल आइकनटि बाजिये देबेन। आज आपनादेर संगे शेयर करते चलेछि भाईफोटार स्पेशल रेसिपी फ्रूट पोलाओ बा काश्मीरी पोलाओ। एर जन्य आमी नियेछि 500 ग्राम बासमती चाल, 2 घंटा भिजिए जल झरिए नियेछि, आर नियेछि तेजपाता दुटो, जयत्री दुटो, दारचिनी अल्प, एलाच 6टा, लवंग 6-7টা, आर नियेछि नून अल्प मौरी, ग्रेटेड आदा, आर लागबे चीनी। ड्राई फ्रूटर मध्य नियेछी आमंड भेंगे नियेछी, किशमिश आखरोट भेंगे नियेछी, काजू बादामटाओ एकटु भेंगे नियेछी, आर एटा ब्लैकबेरी। एदिके हाफ लिटार दूध नियेछी, ताते एक चुटकी केसर दिए रेखेछी, आर नियेछी घी। आर फ्रेश फ्रूटर मध्य नियेछी एकटा आपेल कुचिए नियेछी, आंगुर नियेछी अल्प, चेरी, खेजूर आर बेदाना। এই দিয়ে বানিয়ে ফেলব ফ্রুট পোলাও। প্রথম কাজটা করব এই যে জয়িত্রী, দারচিনি, এলাচ আর লবঙ্গ মৌরি সব একসাথে একটু গুঁড়িয়ে নেব। এগুলো ঠিক মুখে পড়লে গোটা গোটা ভালো লাগে না, তাই একটু এটা গুঁড়িয়ে নেব। এই যে এটা গুঁড়িয়ে নিয়েছি, এটা হলো সেই গুঁড়ো মশলা যেটা এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর মৌরি আছে, আর লাগবে সাদা তেল। এবার মেন প্রসেসে চলে যাব। ফ্রুট পোলাও বানানোর জন্য গ্যাস একটা কড়া বসি নিয়েছি, ওতে দিয়ে দিলাম সাদা তেল। এবার কাজ হলো ড্রাই ফ্রুটগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কাজু বাদামগুলো, আর দিলাম আখরোট, দিলাম আমন্ডগুলো সব। এবার একটু ভেজে নেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলো, দিয়ে আবার 1 মিনিট ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা দুটো আর সেই গুঁড়ানো মশলাটা সবটা। এরপর এর মধ্যে দিয়ে দেব চালগুলো। দু মিনিট ভেজে নেব। এখনই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদাটা, দিয়ে আবার একটু ভেজে নেব। এটা খেতে এত সুন্দর হয় যে এতে আর অন্য কিছুই লাগে না, শুধু শুধুই খাওয়া হয়ে যায়। কিন্তু ভাইফোঁটা স্পেশালে তো আর শুধু শুধু খাওয়া যাবে না এটা, তাই এটা মটন চুক্কা বা মটন চাপের সঙ্গে পরিবেশন করুন। এই দুটো রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটা যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ দুধ আর সম পরিমাণ জল দেব, মানে চাল আর দুধ আর জল মিশিয়ে হবে ডবল, চালের ডবল। বা সেই হাফ লিটার দুধ কেশরে ভিজিয়ে রেখেছিলাম কেশর দিয়ে, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সে হাফ লিটার পরিমাণ জল। এবার এটা ঢেকে দিলাম, গ্যাস মিডিয়ামে করে দিলাম, দিয়ে 10 মিনিট অপেক্ষা করব চালটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার এটা খুলে দেখি কি অবস্থা আছে।
একটু বাকি আছে এটা হতে এই সময়তে দিয়ে দেব ড্রাই ফ্রুট আর ব্ল্যাকবেরিটা আর দেব চিনিটা এবার একটু আস্তে করে এটা নাড়িয়ে দিতে হবে যাতে চালগুলো না ভেঙে যায় খুব সাবধানে এই চিনি আর ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আবার ঢেকে চার মিনিট রেখে দিতে হবে গ্যাসটা এই অবস্থায় কমানোই থাকবে আমার পুরনো বন্ধুরা জানেন আমি প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার নতুন ভিডিও ছাড়ি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের জন্য বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো রেসিপি মিস না করে যান চার মিনিট হয়ে গেছে এবার এটা আবার খুলে নিলাম এবার একদম রেডি হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব ফ্রেশ ফ্রুটগুলো প্রথমে দিয়ে দিলাম ছোট করে কাটা আপেল তারপরে দিলাম আঙুর এরপর দিলাম চেরি দিলাম খেজুরগুলো আর বেদানাগুলো দিয়ে অল্প একটু মিশিয়ে নিলাম এখন খুব আস্তে নাড়তে হবে নাহলে ভাতটা ভেঙে যাবে এরপর দিয়ে দিলাম অল্প ঘি দিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম আর এটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে সার্ভ করে দেখাচ্ছি ভাইফোঁটার দিন এই প্রসেসে ফ্রুট পোলাও বানিয়ে পরিবেশন করুন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান